জিম্বাবুয়ে দলকে সহজ প্রতিপক্ষ বলে অনেকেই বাংলাদেশের এই জয়কে ছোট করে দেখছে নিঃসন্দেহে শক্তি সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ থেকে অনেক বেশি পিছিয়ে আছে জিম্বাবুয়ে দল তবে সাম্প্রতিক সময়ে তাদের ফর্মটা বেশ ভালোই ছিল বাংলাদেশে আসার আগে জিম্বাবুয়ে তাদের খেলা শেষ সাত ম্যাচের পাঁচটিতেই জয়লাভ করেছে এছাড়া একটি টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্রও করেছিল সব মিলিয়ে বলা যায় ফর্মটা ভালোই যাচ্ছিল জিম্বাবুয়ে দলের অন্যদিকে অসম্ভব বাজে ফর্মে ছিল বাংলাদেশ দল সে তুলনায় বলা যায় এই জয়কে ছোট করে দেখার কোন সুযোগই নেই জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের এই ম্যাচে বাংলাদেশ দল তিনটি রেকর্ড গড়েছে প্রথমত জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সর্বোচ্চ রান করা আজ বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে তিনশো একুশ রান সংগ্রহ করে যা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাটিতে সর্বোচ্চ রান দ্বিতীয় রেকর্ডটি হল ওডিআইতে রানের হিসাবে সবচেয়ে বেশি ব্যবধানে জয় লাভ করা জিম্বাবুয়েকে আজ বাংলাদেশ একশো রানে হারিয়েছে তৃতীয় রেকর্ডটি হল এক ম্যাচে প্রথম সাতজন ব্যাটসম্যান উনিশের বেশি রান করা এই ঘটনা ক্রিকেট বিশ্বেও বেশ বিরল আজ ব্যাটিংয়ে যারাই সুযোগ পেয়েছেন তারাই ভালো ব্যাটিং করেছেন এক মুশফিকের উনিশ রান ছাড়া প্রথমে ব্যাটিং করা সাতজনের রানই ছিল চব্বিশের উপরে সিলেটে অনুষ্ঠিত হওয়া আজকের এই ম্যাচটি রেকর্ডময় হওয়ায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি প্রেমীদের মনে